আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো গুড মর্নিং জানিয়েই তুললাম। আর এই যে সারা রাত বৃষ্টি হয়েছে প্রচণ্ড, এবং এখনও বৃষ্টি হচ্ছে বাহিরে, একদম স্যাঁতসেঁতে পরিবেশ। বাহিরে দেখুন, গাছের পাতাগুলো একদম ভিজিয়ে ভিজিয়ে গেছে, এবং বাহিরে অনেক বৃষ্টি। তো এই তো বৃষ্টি দেখে গুড মর্নিং জানিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলা রুটিন অনুযায়ী এখন আমি গ্রিন টি খাবো। তো সকালবেলা প্রত্যেক দিন আমি গ্রিন টি, চা, ব্ল্যাক কফি বা কফি, বুলেট কফি, যেটাই হোক খাই, কারণ একটা অভ্যাস এটা আমার আগে থেকেই। মাঝখানে কিছুদিন বাদ পড়ে গিয়েছিল, প্রায় 2-2.5 বছরের মতন আমি এটা খাই নাই, তো বেবি হওয়ার পরে। তো তারপরে এখন আবার স্টার্ট করেছি এবং আবার সেই অভ্যাসটা চলে এসেছে। অ্যাকচুয়ালি সকালবেলার এই ব্ল্যাক কফি বা গ্রিন টি বা যাই বলেন, এটা সারাদিন আমাকে অনেকটা এনার্জি দেয়। সারাদিনের এনার্জি আমি এই সকালবেলায় চা বা কফি থেকে নিই। তো এই তো এটা খাবো আর আপনাদের সঙ্গে একটু গল্প করব। চলুন আমি বেলকনিতে যাব এবং দেখাবো বাহিরে কীরকম বৃষ্টি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হয়েছে, নিচে আমার বাড়ির পাশে এটা হচ্ছে ল্যান্ড অফিস। তো ল্যান্ড অফিসের সামনে দেখুন গাছ টাছ আছে একটু, আর এখানে মনে হয় মানুষ থাকে, আমি ও পাশে কখনোই যাই নাই। তো বেলকনিতে গ্রিলগুলোতে পানি জমিয়ে জমিয়ে আছে, এত বৃষ্টি হয়েছে সারা রাত যে ওখানে পানি জমিয়ে আছে। এ তো গ্রিন টি খাবো আর এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পর আমি চলে যাব আবার রান্নাঘরে। তো সকালবেলা পিওর পাপা বলছিল খিচুড়ি খাবে, তো বৃষ্টির দিন আর খিচুড়ি হবে না, এটা কি করে হতে পারে? তো আজকে আমি বানাবো সবজি খিচুড়ি। আমি আলু, গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন নিয়েছি, আর এখানে পোলাইয়ের চাল নিয়েছি অল্প একটু, আর মসুরের ডাল ধুয়ে নিয়েছি। একদম সিম্পলভাবে শর্টকাটে সবজি খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ি অ্যাকচুয়ালি ফিও বেবিকে আমি মাঝে মাঝেই সকালবেলা দেই, কারণ ও এটা খুব পছন্দ করে আর ছোটোবেলা থেকে ওকে খাওয়াই। আর ছোটোবেলা থেকে ওকে আমি এক্সট্রা এক্সট্রা করে খাবার খাইয়ে খাইয়ে বড় করেছি এখন পর্যন্ত। সবসময় ওর জন্য আলাদা করে কিছু করার চেষ্টা করি আর গ্যাপ রেখে রেখে করি, মানে আজকে একটা করলাম, কালকে আর একটা করলাম, পরশু আর একটা করলাম, এরকম করেই ওকে আমি দেই। একটা খাবারই ওকে বারবার করে দেই না আমি কখনোই। দিয়ে দিলাম তেজপাতা, সামান্য কিছু মশলা ব্যবহার করবো এখানে, খুবই সিম্পল, যেগুলো খুব প্রয়োজন হয়। দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। সবজি খিচুড়ি যেহেতু, হলুদ গুঁড়োটা একটু কম দিব, কারণ সবজিগুলো কালার যেন ভালো থাকে। একটু জিরে গুঁড়ো, ব্যাস আর কিছুই না, জাস্ট তেল দিয়ে এটা মাখিয়ে দিলেই হয়ে যাবে। তো এই তো তেল দিয়ে মাখিয়ে দিব, আমি গ্লোভস পরে মাখাই, এই জন্য আপনাদের আর দেখালাম না। তো এই যে আমার সবজি খিচুড়ি রেডি হয়ে গেছে, আমি একটু পানি রাখবো, কারণ একটু ঠান্ডা হলে সেই পানিটা শুকিয়ে নিবে খিচুড়ির মধ্যে। জাস্ট চালগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি খিচুড়িটা নামিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন সবজিটার কালার, এবং খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, একদম পারফেক্ট হয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর সবজির কালারও কিন্তু একদম সেই নষ্ট হয় নাই। তো এই তো এখন আমি ফিয়ে বেবির জন্য বাড়িয়ে নিব, ওকে খাইয়ে দিব। তো এই যে আমি পাঁপড় ভেজেছি, এটা হাতে বানানো পাঁপড়, একদম কাঁচা পাঁপড়, খুবই সহজ পদ্ধতিতে বানানো হয়, আপনাদের আমি অবশ্যই রেসিপি দিব। এটা আগে আমি কিনে খেতাম, এখন আমি বাসায় তৈরি করতে শিখে গেছি, আমার খুব ভালো লাগে এরকম করে বানিয়ে রাখতে। ফিয়ে বেবির খিচুড়ি নিয়েছি, ওকে একটু আগে ডিম সিদ্ধ খাইয়েছি, এর জন্য এখন আর ডিম সিদ্ধ করবো না বা দিব না ওকে। তো তাছাড়া সাধারণত আমি খিচুড়ির সঙ্গে ওকে ডিম সিদ্ধ করে দেই, তো আমার খিচুড়ি বানাতে একটু দেরি হচ্ছিল, এই জন্য ও ডিম সিদ্ধটা ওকে খাইয়ে দিলাম আগেই। তো ওকে এখন খাইয়ে দিব, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিব, আর আমি রান্নাগুলো কমপ্লিট করে নিব আর আমরা খেয়েও নিব। দুপুরবেলা রান্না কমপ্লিট, গোসল করে নিয়েছি আর ফিয়ে বেবি উঠে গেছে ঘুম থেকে। আমার বেবিটার আজকে একটু মন খারাপ, ঘুম থেকে উঠে ও অনেক আবদার করছিল, মানে বাহিরে যেতে চাচ্ছিল, কিন্তু বাহিরে তোর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে তো ওকে নিয়ে যাব না আমি কোথাও। তো ওকে তাই বলছিলাম, আমু তোমার মন খারাপ লাগছে? ও আমাকে বলছিল হ্যাঁ, পরে আমি একটু চুমু দিয়ে দিলাম, আদর করে দিলাম, ও তারপরে খুশি হয়ে গেল।
তো এখন আমি আপনাদের দেখাবো আজকে কি কি রান্না করেছি আমি। তো বর্ষার দিন ছোট মাছের চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। এখানে আমি কুচু চিংড়ি আর পাতাশি মাছ একটা মাত্র আলু এবং পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি বা বগুড়ার ভাষায় যেটাকে বলে পুরপুরি সেটাই রান্না করেছি। আর এখানে ভেন্ডি ভাজা, ফিওনার বাবার খুব পছন্দ, আমি এভাবে ভেন্ডি ভাজি করি। আর রান্না করেছি মোস্ট অফ দ্য ফেভারিট খাবার পিওর পাপড় এবং আমাদের বাসায় সবারই মোটামুটি ফুলকপি দিয়ে খাসির মাংস, মানে ফুলকপি আলু এবং খাসির মাংস দিয়ে। যখন কচি কচি ফুলকপি পাওয়া যায় বাজারে একদম নতুন, তখনই এই রান্নাটা খায়, বাকি অন্য সময় কখনোই খাবে না। এটা আমার শ্বশুরেরও অনেক পছন্দ আর ফিওর পাপা অনেক পছন্দ করে, কারণ বাবা যেসব খাবার পছন্দ করে ফিওর পাপাও সেগুলানি খাবার পছন্দ করে। এই যে ফিওর বেবি একটু দুষ্টামো করছে, খেতে চাচ্ছে না, ওকে খাইয়ে দিলাম। এখন এটা হচ্ছে বিকেলবেলা, আমার খালা শাশুড়ি এসেছে আমাদের বাসায়, তো সবাই মিলে খুব মজা করছে। দেখুন পুচকি পাচকিরা নাচানাচি করতেছে আমার দেবর ননদরা, আর ফিও বেবি তো আছেই তাদের সঙ্গে, আর আমি খালামণির সঙ্গে বসে বসে গল্প করছিলাম আর ওদেরকে একটু ভিডিও করছিলাম। আর এই যে লাইটটা দেখছেন, এটা আমাদের বাসায় লাগানো আছে, এটা ফিওর বার্থডেতে ওর দাদুভাই এনেছিল, তো তারপর থেকে ওখানেই লাগানো আছে। আমরা খুব মজা করি এই লাইটটা দিয়ে মাঝে মাঝে, কোনো অকেশন হইলে, ছোটোখাটো হলেও এই লাইটটা দেওয়া হয়, ভালোই লাগে। তো এই তো প্রিয় বেবিকে সবাই অনেক অনেক আদর করে, ও যেহেতু বাসার প্রথম বেবি সেহেতু ওকে সবাই অনেক আদর করে, ওর চাচুরা ফুপিরা। তো ফ্রেন্ডস এই যে আনন্দ করতেছে, এখন আমি উপরে যাব, সবাই মিলে আবদার করছে কোল্ড কফি খাবে, তো কোল্ড কফির জন্য আমি একটু আয়োজন করে কোল্ড কফি বানাবো, এর জন্য উপরে যাব। আর এই যে ফাতেমা এসে দিয়ে গেল রাইস, চিকেন ফ্রাই এবং ভেজিটেবল, ও রান্না করেছে, খুবই মজা হয়েছে, আমি খেয়েছি। এটা ওর ফিওর পাপার জন্য দিয়েছে, ওর পাপা খাবে, আমি একটু খেয়েছি, খুবই মজা ছিল। এখানে চিংড়ি মাছ দিয়েছে, কুচো চিংড়ি, আর এই যে দেখছেন চিকেন, এটাও দিয়েছে। ভেজিটেবলটা আমার কাছে লেগেছে মোটামুটি, বাট রাইসটা অনেক মজা ছিল, একদম রেস্টুরেন্টের মতন হয়েছিল। তো এরপর আমি চলে যাব কফি বানাতে, সবাই মিলে কফি খাবে। এই যে ফিও বাবা একটু মিষ্টি আর সন্দেশ নিয়ে এসেছে, আমি মিষ্টি খেতে চেয়েছিলাম, আর সকালবেলা আমরা যেহেতু মিষ্টি খাই সবসময় এর জন্য নিয়ে এসেছে। এখন কোল্ড কফি বানিয়ে নিব সবার জন্য, নিয়ে নিচে চলে যাব। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ছোট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে তো আগেই বলেছি লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ, বাই বাই।